নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতার আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকের কিন্তু আইসেল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন আনোয়ার আলী তাকে কি মোহনবাগানের এরপরেও রেখে দেওয়া উচিত কি এমন করলো আনোয়ার আলি সেটাও বলবো। তার পাশাপাশি জিকসন সিং আদেও ইস্টবেঙ্গলে আসবে না তিনি কেরালাতেই থাকবেন সেটা নিয়েও কিন্তু ডিসকাশন করার আছে এফসি গোয়া তারা নতুন যে প্লেয়ারটাকে সই করেছে প্লেয়ারটা কেমন এবং উড়িষ্যা তারা কি দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে সমস্তটা কিন্তু জানাবো তাই অনুরোধ করে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তর আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন সরাসরি ভিডিওতে আসি সর্বপ্রথমে এফসি গোয়াতে আসি এফসি গোয়া তারা এক দুর্দান্ত সার্বিয়া ন্যাশানালিটির প্লেয়ারকে সই করেছে প্লেয়ারটার নাম হচ্ছে ডেজান ড্যারিচ সার্বিয়া ন্যাশানালিটির প্লেয়ার বয়েস আঠাশ লেফট উইংয়ের প্লেয়ার মার্কেট ভ্যালু চার কোটি উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি বলবো একদম পারফেক্ট রিপ্লেসমেন্ট নোয়া সাদুইয় নোয়া সাদুই তার যেমন স্কিল ছিল এই প্লেয়ার ডেজান তার কিন্তু সেরকম স্কিল আছে তবে নোহার একটা দুর্বল ছিল নোয়া তিনি ফিনিশ করতে পারতেন না তবে এই প্লেয়ারটা কিন্তু ভালো ফিনিশিং আছে ওভারঅল বলবো ডেজান তিনি এফসি গোয়ার জন্য দুর্দান্ত সই হয়েছে লেফট উইংয়ের প্লেয়ার ফরওয়ার্ড তো দেখা যাক এফসি গোয়ার জন্য কেমন খেলে আশা করছি ভালো খেলবে এবং এফসি গোয়া কিন্তু প্রত্যেক সিজনে ভালো ভালো বিদেশি নিয়ে আসে কোরো হুগো বুমোস মূর্তাদা ফল অ্যামের জাহু তো আশা করবো এইবারও কিন্তু নোয়া সাদুই তো আশা করবো এইবারে কিন্তু এফসি গোয়া ডিজাইনকে এনে কিন্তু আবার চমক দেবে বন্ধুরা এইবারে আপনাদের কাছে বড় আপডেট দিই এটা হচ্ছে উড়িষ্যা এফসি উড়িষ্যা তারা কিন্তু ফুটবল ভিশন চমৎকার নিয়েছে কারণ আমরা দেখেছি আইএসএল এ একটা কোচ সাফল্য না পেলে তার পরের সিজেনে সেই কোচকে তাড়িয়ে দেওয়া হয় এটা আইএসএলের একটা খুব বাজে নিয়ম যেই কোচ চ্যাম্পিয়ন হতে পারবে না সেই কোচকে তাড়িয়ে দেবে তো উড়িষ্যা তারা কিন্তু লাস্ট সিজেন কোনো কিছুই চ্যাম্পিয়ন হয়নি তাও উড়িষ্যা তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে স্যারজিও লোবেরাকে দু হাজার পর্যন্ত রেখে দেবে অর্থাৎ স্যারজিও লোবেরাকে নিয়ে একটা বড় ভিশন একটা বড় টার্গেট নিয়েছে ফুল ফুটবলের উন্নতি নিয়েছে উড়িষ্যা এফসি সি বলব এটা দারুণ সিদ্ধান্ত লোবেরার মতো কোচকে দু পর্যন্ত রেখে দেওয়া এবং নো ডাউট দু হাজার ছাব্বিশের মধ্যে উড়িষ্যা কিছু না কিছু ট্রফি অবশ্যই জিতে যাবে কারণ লোবেরা তিনি দুর্দান্ত কোচ তার পাশাপাশি লোবেরা তিনি তার পুরোপুরি সেই পুরনো বোম্বাস্ত্রও পেয়ে গেছেন মোর্তাদা ফল অ্যামেজ জাহু আর হুগো বুমোস তার তিন কিন্তু চাবিকাটে থ্রি মাস্কাটিয়াস তার দলে চলে এসেছে আশা করবো এই বছর স্যারজি লোবেরা কিন্তু কোনো না কোনো ট্রফি উড়িষ্যার জন্য অবশ্যই জিতবেন বন্ধুরা এইবারে আপনাদেরকে জিকসন সিংয়ের আপডেটটা দিই সকালবেলা আমি একটা জিকসন সিংয়ের আপডেট দিয়েছি আপনারা জানি না কেন বলছিলেন যে দাদা আপনি ভুল বলছেন জিকসন কেরালাতে থাকবে জিক্সন কেরালাতে থাকবে এরকম কিন্তু কোনো আপডেট নেই যে জিকসন কেরালাতে থাকবেই আমি যদি বলি এই মুহুর্তে জিকসন সিং কি করবে সেটা বলা কিন্তু খুবই ডিফিকাল্ট তবুও আমি বলব ইস্টবেঙ্গলে জিক্সনের যাওয়ার চান্স সই করার চান্স সিক্সটি পারসেন্ট কেরালাতে ফর্টি পারসেন্ট অর্থাৎ ইস্টবেঙ্গলে কিন্তু জিকসন সিংয়ের কিন্তু সই করার সম্ভাবনা অনেক বেশি অনেক অনেক তাই সকালবেলা আমি যে আপডেটটা দিয়েছিলাম যে জিকসন ইস্টবেঙ্গল দলে আসবে আমি এখনও বলছি জিকসন ইস্টবেঙ্গল দলে আসবে তার সম্ভাবনা কিন্তু প্রচুর সিক্সটি পারসেন্ট চান্স আছে ইস্ট ইস্টবেঙ্গল দলে আসার জিকসন সিংয়ের ফর্টি পার্সেন্ট চান্স আছে কেরালা দলে থাকার অর্থাৎ এই মুহুর্তে জিকসন অবশ্যই থাইল্যান্ডে থাকলেও জিকসন কিন্তু ইস্টবেঙ্গল দলে আসতে পারে এটা কিন্তু আমি আরও একবার বলছি তবে নাও আসতে পারে এর সম্ভাবনাও আছে কিন্তু না আসার থেকে ইস্টবেঙ্গল দলে সই করার সম্ভাবনা কিন্তু বেশি বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি এর পরেও কি আনোয়ার আলির মোহনবাগান দলে রেখে দেওয়া উচিত কারণ আনোয়ার আলী তিনি পিএসসিতে অ্যাপ্লাই করে দিয়েছেন কমপ্লেন করে দিয়েছেন এবং উকিল নিয়ে যাবে আনোয়ার আলী মোহনবাগান দলের বিরুদ্ধে লড়াই করার জন্য মানে একবার ভেবে দেখুন এটা কীরকম একটা খারাপ বিষয় ইন্ডিয়ান ফুটবলে এক প্লেয়ার তাকে তিনি উকিল নিয়ে আসছেন যাতে তাকে ছেড়ে ওই দলটা ছেড়ে দেয় মানে যদি ধরে নিন বাই চান্স আনোয়ার আলী মোহনবাগান দল ঠেকেও গেল মোহনবাগান জিতেও গেল আনোয়ারের কি মন লাগবে মোহনবাগান দলে খেলানোর বা যদি আনোয়ার কোনো ম্যাচে খারাপ পারফরমেন্স করে দেয় সমর্থকের মনে হবে যে আনোয়ার ইচ্ছা করে করেছে ওভারঅল কিন্তু ক্ষতি প্লেয়ারটারই আনোয়ারই পুরোপুরি ক্ষতি এবং সত্যি এটা আমার খুবই অবাক লাগছিল যে একটা প্লেয়ার নিজেকে ফ্রি করার জন্য উকিল নিয়ে এসে তার পুরনো ক্লাবের বিরুদ্ধে লড়বে এটা সত্যিই একটা খুবই দুঃখজনক ব্যাপার যে আনোয়ার তিনি চাইছেন আপ্রাণ যে মোহনবাগান ছেড়ে দিয়ে দেবে কিন্তু মোহনবাগান আনোয়ারকে রেখে দিচ্ছে দেখুন আমি জানি আনোয়ার খুবই ভালো প্লেয়ার আনোয়ারকে ছেড়ে দিলে মোহনবাগানের ক্ষতি হবে এটা আমি হানড্রেড পারসেন্ট অ্যাগ্রি করছি কিন্তু যখন প্লেয়ারের নিজে থেকে থাকার ইচ্ছা নেই নিজে থেকে খেলার ইচ্ছা নেই তাকে আইনি চুক্তি দেখিয়ে এই ব্যাপারটা কিন্তু সত্যি আমার মাথা ঢুকছে না আমি মনে করি আনোয়ারকে ছেড়ে দেওয়া উচিত এটাই বেস্ট হবে কারণ যে থাকতে চায় না তাকে জোর করে রেখে কোনো লাভ নেই টক্সিক রিলেশনশিপ যেমন আমরা অনেকেই এরকম প্রেম ভালোবাসা করেছি যেইখানে বয়ফ্রেন্ড যখন গার্লফ্রেন্ডকে ছাড়তে চায় অথবা গার্লফ্রেন্ড যখন বয়ফ্রেন্ডকে ছাড়তে চায় যেই পক্ষ একজন মানে ছাড়তে চায় না গো ধরে বসে থাকে ব্যাপারটা কিন্তু টক্সিক হয়ে যায় সেরকমই হয়ে গেছে আনোয়ারের বিষয়টা তো পিএসসিতে আনোয়ার অ্যাপিল করেছে ঠিকই তবে মনে হয় না আনোয়ার জিততে পারবে তা সম্ভব আনোয়ারের জেতার চান্স কিন্তু খুবই কম আছে আনলেস মোহনবাগান শেষ পর্যন্ত যদি বলে দেয় যে ঠিক আছে ছেড়ে দেবো সেটা হলে হতে পারে তবে আনোয়ারের কিন্তু পিএসসিতে গিয়েও যেটা কিন্তু ডিফিকাল্ট আছে ওভারঅল আমার অপিনিয়ন আনোয়ার যখন উকিল নিয়ে এসে কেস লড়ছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার এরপরে মোহনবাগানে রেখে দেওয়া উচিত নয় আনোয়ারকে এটা আমার পার্সোনাল অপিনিয়ন আপনার মতামত কি হয়তো আমি হয়তো আপনার আমার কথায় আপনাদের ভালো নাও লাগতে পারে কিন্তু এটা আমার মনে হয় আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টটি জানাবেন আমি সবার কমেন্টটি অবশ্যই পড়ব তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন धन्यवाद